আপনার সাথে কথা বলেছেন এবং তিনি আমাকে বলেছেন যে আপনি নমিনেশন ফর্ম কি আপনি অভিনয় ছেড়ে দিবেন নাকি অভিনয় চাইবেন? না না না, আমি অভিনয়টা তো আমার বেস, আমার ইন্ডাস্ট্রি আমাকে আজকে মাহিয়া মাহি বানিয়েছেন এবং এই যে আপনারা সবাই এখানে আসছেন সেটা কিন্তু মাহিয়া মাহির জন্য আসছেন এবং আমি এই যে আওয়ামী লীগের ফর্ম কিনেছি এই দুটো কারণে আপনারা এসেছেন। সো আমার বেস আমি ছাড়বো না, আমার আর রাজনীতি তো মানুষের সেবা করা, সো আমি মানুষের সেবাও করব এবং আমি আমার সিনেমা এবং আমার ইন্ডাস্ট্রি আমি ছাড়বো। যদি মনোনয়ন না পান সেক্ষেত্রে আপনি নির্বাচন করবেন কিনা? না না না, মনোনয়ন না পেলে আমি আমার দলের যে মনোনয়ন পাবে আমার এলাকা থেকে যেই পাবে আমি তার হয়ে মাঠে কাজ করবো। বাবা একটু যদি বলেন যে চাঁপাইনবাবগঞ্জ দুই ওই আসনটায় বিএনপির একজন সংসদ সদস্য ছিলেন, তারা ছেড়ে দেওয়ার পর সেখানে আমরা যতদূর জানি যে রাজনৈতিক যে প্রেক্ষাপট বিএনপি একটা শক্ত অবস্থানে থাকে এবং তাদের একটা বড় ঘাঁটি ওই জায়গাটাকে বলা যাবে, ওইখান থেকে মনোনয়ন নেওয়ার বিষয়ে যে স্পিরিটটা দরকার বা যে নিজের যে চেতনার থেকে উদ্বুদ্ধ হয়ে আসলে আলটিমেটলি বলছেন যে আপনি এসেছেন, সেইটা কতটুকু এবং কীভাবে ওভারকাম করবেন সেই জায়গার যে বাইরের যে অন্যান্য রাজনৈতিক দলের চাপ থেকে? আমি আমি আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফলো করি এবং তিনি যে পরিমাণে সাহসী তার ছিঁড়ে ফোটাও যদি আমি আমি ভেতরে লালন করি তাহলে এইরকম কোনো শক্তি এবং যত যত শক্ত অবস্থানে থাকুক না কেন আমি সেখান থেকে ওভারকাম করতে পারি। আপনার রাজনীতির মাঠের চেয়ে চলচ্চিত্রের চেয়ে রাজনীতির মাঠটাকে আপনি কেমন মনে করেন? এটা তো একটা আমার শক্ত বড় প্ল্যাটফর্ম, এখানে দীর্ঘদিন টিকে থাকতে হচ্ছে, তৃণমূল থেকে রাজনীতি করে আসছে, তার পদ পদবী থাকতে হয়তো, তো সেই জায়গা থেকে আপনি কি ওই ফিল্মের যে জায়গাটা এই জায়গাটা কি রাজনীতির জায়গার মতো মনে করেন নাকি একটু উঁচা নিচে থাকবে? সব জায়গাতেই আসলে কঠিন, সব জায়গায় কঠিন, ভালো কাজ করতে গেলে সব জায়গায় বাধা আসবে এবং যখন চলচ্চিত্রে আমি যখন নতুন এসেছি সেখানেও সেই জার্নিটাও এত মানে মসৃণ ছিল না, তো সেখানেও আমার অনেক কষ্ট করে এই পর্যন্ত আসতে হয়েছে এবং রাজনীতির মাঠে এখানে আমার মনে হয় যে আমার এলাকায় যারা রাজনীতি করেন আওয়ামী লীগ করেন তারা সবাই আসলে খুবই আন্তরিকতা সাথে কাজ করেন, তো আমার মনে হয় না সেই জায়গাটা আমার জন্য অনেক কঠিন হবে, সো তারা আমাকে অনেক হেল্প করবে ইনশাআল্লাহ আমার জন্য। রাকিব ভাইয়ের অবদান কথা বলতে রাকিব ভাই, রাকিব ভাই না আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, ওর নাম রোহিত, ও আমাকে শুধু বকে যে আমাকে খালি রাকিব রাকিব বলে কেন সবাই, তো ওর অবদান তো অপর মানে এটা আমি বলে প্রকাশ করতে পারবো না, আজকে এই যে নমিনেশন ফর্ম কেনা পর্যন্ত আজকে যে অবস্থানে আমি দাঁড়িয়ে আছি পুরোটাই আসলে ওর অবদান, ও আমাকে অনেক ইনফ্লুয়েন্স করেছে যে তুমি অনেক বড় পরিসরে কাজ করতে পারবা যদি তুমি মানে এরকম কাজ করো, তুমি নমিনেশন ফর্ম কিনো, তুমি উপনির্বাচনে অংশগ্রহণ করো, তোমার এলাকার মানুষজনের জন্য তুমি যদি ছোটোখাটো তুমি তো আগেই করতে কিন্তু তুমি যদি রাজনীতির মাধ্যমে করো এভাবে তাহলে তুমি তোমার এলাকার মানুষের জন্য অনেক হিউজ সেটা হচ্ছে যে আগামী বছরটা বলা হচ্ছে নির্বাচনী বছর এবং সে বছরে হচ্ছে তোমার নির্বাচনটা পড়ছে এবং সেই সাথে হচ্ছে জাতীয় নির্বাচনও খুব সন্নিকটে, তো এই যে খুব কম সময়ের মধ্যে আবারও হচ্ছে জার্নিতে নামতে হবে, যদি নমিনেশন পাও তাহলে সেক্ষেত্রে আবারও জার্নিতে নামতে হবে, সেই প্রিপারেশনটা আপনি কীভাবে গোছাবেন একটুখানি মাথা? আমার আমার প্রিপারেশন বলতে আমার তো প্রিপারেশন আছে আগামী নির্বাচনের জন্য প্রিপারেশন থাকবে, কিন্তু আমার দুটো লক্ষ্য আছে, এক হচ্ছে আমার এলাকার জনগণের সেবা নিশ্চিত করা, তাদের অধিকার, তারা অনেক জায়গায় পিছিয়ে আছে সেই অধিকারগুলো আমি নিশ্চিত করা, আর দুই সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী এত পরিমাণে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন সম্পর্কে আমার এলাকার মানুষকে অবহিত করা, কারণ না জানলে মানে প্রচারের প্রসার, সো আমার এলাকায় আমি প্রচার করব যে কি মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য কতটুকু কি করেছেন। নতুন বছরের প্রত্যাশা তো এই যে ইনশাল্লাহ যদি নমিনেশন পাই ভাগ্যক্রমে তাহলে তো মানে নির্বাচন নিয়ে বিশাল ব্যস্ত থাকবো, আর যদি নমিনেশন নাও পাই তবুও নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবো, সো এটা নিয়ে আসলে আগামী বছরের প্ল্যান আপাতত। সিনেমা নিয়ে কোনো প্ল্যান নেই নতুন বছর? না, সিনেমা নিয়ে আপাতত একটু গ্যাপে আছে আমি আপনারা সবাই জানেন, সো এটা আমি একটু সময় নিব এই বছরের শেষের দিকটাতে। আপু মাতৃত্বের সময়টা রাজনৈতিক মাঠে কাটালে মানে কিভাবে আপনি ম্যানেজ করবেন? পরিবার নতুন অতিথি আসছে না? আমার কাছে দুটোই অনেক খুশির খবর এবং আমার কাছে মনে হয় যে আমি অনেক